প্রিয় রুদ্র, তুমি আকাশের ঠিকানা চিঠি লিখতে বলেছিলে, তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি কি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? তুমি এই জগৎ সংসার ছেড়ে চলে গেছো, তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ কিংবা লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না, ইচ্ছে ঠিক হয় পারো না। অথচ একটা সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। যদি ইচ্ছে হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে তাই করতে, যদি ইচ্ছে হতো সারাদিন পথে পথে হাঁটতে তাই হাঁটতে, তুমি কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোয় ছিল, এ জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন আর তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে নিয়ে মেডিকেল দেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি। আচ্ছা, তোমার সে লালবাগের প্রেমিকাটির খবর কি? দীর্ঘ বছর প্রেম করেছিলে, তোমার যে নেডিখালার সাথে, তার উদ্দেশ্যে তোমার দিষ্টা দিষ্টা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন। তুমি আর কারো সাথে প্রেম করছ এ আমার সইত না। কি অবুঝ বালিকা ছিলাম আমি, তাই না রুদ্র? যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে, যেন আমরা দুজন জন্মেছি দুইজনের জন্য। যেদিন তোমাকে ট্রাকে করে নিয়ে গেল বাড়ি থেকে, আমার খুব দম বন্ধ লাগছিল। ঢাকা শহরটিকে এত ফাঁকা আর কখনো লাগেনি, এত হাহাকারও আর কখনো জন্মেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে। আমার ঘরে তোমার বাক্স ভর্তি ছিটিগুলো হাতে নিয়ে জন্মের কাঁদা কেঁদেছিলাম সেদিন। আমাদের বিচ্ছেদ ছিল 4 বছরের, এত বছর পরেও তুমি কি গভীর করে আমার বুকের মধ্যে রয়ে গিয়েছিলে সেদিন আমি টের পেয়েছি। আমার বড় হাসি পায় দেখে এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে, তারা তখন কোথায় ছিল যখন তুমি পয়সার অভাবে একটি সিঙ্গাড়া খেয়ে দুপুর কাটিয়েছ? আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম বলে এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার ছেলে এক আমি বোধ হয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে বুঝি না তারা তখন কোথায় ছিল। শেষ দিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে, বিয়ের কথাও হচ্ছিল, আমাকে শিমুলের সব গল্প একদিন করলে। শুনে তুমি বুঝুন আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো তার গল্প শোনাচ্ছ, ঠিক এরকম অনুভব আমার জন্য ছিল তোমার। আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা, নির্ঘুম রাত কাটানোর গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে দিব্যি বলে গেলে, আমাকে আবার জিজ্ঞেস করলে কেমন হয়েছে, আমি বললাম খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি। তুমি তাকে ভালোবাসো যখন নিচে বললে, তখন আমি কষ্টটাকে বুঝতে দেইনি।
তোমাকে ছেড়ে চলে গিয়েছি ঠিকই, কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলাবার জিনিস নয়। আকাশের সাথে কত কথা হয় রোজ, কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশ ভরা জ্যোৎস্না গা ভেসে যাচ্ছিল আমাদের, তুমি দু চারটি কষ্টের কথা বলে একটি গান শুনিয়েছিলে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিয়ে। আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। মংলায় বসে লিখেছিলে গানটি, মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে, আমার, নিডিখালা নাকি শিমুলের? অনেক দিনের ইচ্ছে তোমাকে একটি চিঠি লিখি। একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম, তুমিও লিখতে প্রতিদিন। সেবার আরমানে টোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা, তুমি পাবে তো এই চিঠি। জীবনের যাবতীয় তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে কদিন বলো? দিন তো পুরো, আমার দিন কি পুরোচ্ছে না? তুমি ভালো থেকো, আমি ভালো নেই। ইতি সকাল। নব নব পল্লবে অপরূপ সার।